হ্যালো হাই ফ্রেন্ডস, নমস্কার, জয় জগন্নাথ। আপনার স্বাগত করছি আপনার ফেভরাইট চ্যানেল অপডেট ওড়িশাকু। দর্শক বন্ধু, আজের অপডেটরে আপনার জাণিয়া খুব চাইবে পাইবে সুভদ্রা যোজনার কোণ কোণ সব নিয়ম বই আসছি আউ এতে কেমি আপনার করবে কমপ্লিটলি আপনার ক্লিয়ার করবি, যে আর্টিকেল আপনার সামনে আনবি পুরা বিলকুল লেখাই সেটি আপনার কেমি আপনার সুভদ্রা যোজনা আপ্লাই করে পারবে, আউ আপ্লাই করার প্রসেস কোণ, সঠিক উপায় কোণ, আর এতে আপনার কেমিটি সব জাঁপারে কি আপ্লাই করে পার, পুরা কমপ্লিটলি গাইডলাইন আগুর যে গাইডলাইন লা সে গাইডলাইন কাহি না কাহি বহুত মানে ইয়ে লা কি মানে বহু সারা জিনিস চেঞ্জেস হয়েছে, যেমনি কি আগুর কুয়া হচ্ছিল 25-25 হাজার 2 বর্ষ মিলিব ভাউচার, কিন্তু এবার 5-5 হাজার মিলিব, তো টোটাল গাইডলাইন। তো এটি আপনার আর্টিকেল দেখিপার লেখা হয়েছে সুভদ্রা যোজনা, সরকার আনলে সুভদ্রা যোজনার গাইডলাইন, আউ দ্বন্দ্ব নাই এই গাইডলাইন পরে, ইয়ে হচ্ছে ফাইনাল গাইডলাইন, ইয়াপরে আর গাইডলাইন নাই, সেইপরি কিছু অপডেট আসছে। তো দেখুন দর্শক বন্ধু, আসিলা সুভদ্রা যোজনার বিশেষ নিয়মবলী, মহিলা ও শিশু কল্যাণ বিকাশ পক্ষ এই সবিশেষ নিয়মাবলী সম্পর্কিত বিজ্ঞপ্তি প্রকাশ পাইছে। সুভদ্রা যোজনার লক্ষ্য লাভ হিতাধিকারী যোগ্যতা অযোগ্য মানদণ্ড আবেদন প্রক্রিয়া হিতাধিকারী চিহ্নট প্রক্রিয়া লাভ পাই আবশ্যকতা হিতাধিকারী দায়িত্ব উদারক ও মূল্যাঙ্ক পরিচালনা কমিটি সম্পর্কে নিয়মবলী উল্লেখ করা যাইছে। সুভদ্রা যোজনা এরে সবিশেষ নিয়মাবলী যোজনার লক্ষ্য ও উদ্দেশ্য স্পষ্টভাবে উল্লেখ রয়েছে, যা পূর্বর মধ্যে রাজ্য সরকার পক্ষ কুযাই 2টি কিস্তি বার্ষিক 10,000 টাকা লেখায়, মোট 5 বর্ষে 50,000 টাকা দিয়ে মহিলা মানুষ আর্থিক ও সামাজিক স্থিতিতে সুধার আনিবা যোজনার মূল লক্ষ্য হব। তবে সবুঠু গুরুত্বপূর্ণ কথা কুযাচ্ছে, সমস্তে চাই রয়েছে যে কেউ মানে এই যোজনার লাভ পাইবে, যোগ্যতা মানদণ্ড অনুযায়ী মহিলা মানক আবেদনকারী ওড়িশা স্থায়ী বাসিন্দা হইতিবা দরকার, 2024 জুলাই 1 সুদ্ধা হিতাধিকারী বয়স 21 কিংবা তাঠার অধিক এবং 60 বছর কম হইতিবা দরকার, মানে যেটা আপনার এজ ক্রাইটেরিয়া আছে আপনার 21 বর্ষর অধিক আর 60 বর্ষর কম হইতে দরকার। এথিপাই আবেদনকারী জন্ম তারিখ 1964 জুলাই 2 তারিখ পরে কিংবা 2003 জুলাই 1 পূর্বর হইতিবা দরকার, এতিকি ভিতরে যে সব জন্ম হয়েছিল সেমানে এটা করে পারবে, মানে তাদের এজ ক্রাইটেরিয়া হিসাবে এটা হয়েছে। যে মানে এই যোজনার বাদ পড়বে তাহার মধ্যে সবিশেষ তথ্য দিয়া যাইছে নিয়মাবলী, 2004 জুলাই 1 তারিখ সুদ্ধা যে 21 বর্ষর কম হয়ে সে সুভদ্রা যোজনার বাদ পড়ে, সেইভাবে 60 বর্ষর অধিক বয়স হয়ে অযোগ্য সাব্যস্ত হবে। দেখুন আপনার যে এজ ক্রাইটেরিয়াটা এটি মেন অছি, এজ আপনার 21-60 বর্ষ ভিতরে হইতে দরকার, কেবে টু কেবে জন্ম হয়ে এটি পুরো আপনার ডিটেলস কুযাই। রাজ্য কিংবা কেন্দ্র সরকারের তরফর মাসক 1500 কিংবা অধিক এবং বর্ষক 18,000 টাকা কিংবা অধিক সহায়তা পাওলে যোজনার বাদ পড়বে। এই আর্থিক সহায়তা ভিতরে পেনশন ও ছাত্রবৃত্তি রয়েছে। সবুঠু গুরুত্বপূর্ণ কথা হল মহিলা কিংবা তাঁর কোণী সদস্য যদি বিধায়ক সংসদ কিংবা পূর্বর বিধায়ক ও সংসদ রয়েছে তবে মহিলাকে এই যোজনা অন্তর্ভুক্ত করা যাই পারিব না, যেমনকর আগর পলিটিক্যাল ফ্যামিলি যে সংসদ বিধায়ক এসব অনেক তাঁর ফ্যামিলি এটা হয়ে পারিব না, যদি মহিলা ও তাঁর পরিবার কোণী সদস্য আয়কর দেবে তবে সে অযোগ্য হবে, যে ইনকম ট্যাক্স ধর দেবে সে অযোগ্য হবে। মহিলা কিংবা তাঁর পরিবার কোণী সদস্য যেকোনি স্বায়ত্ত শাসন সংস্থা কিংবা পঞ্চায়েতরাজ অনুষ্ঠানের নির্বাচিত প্রতিনিধি হয়েছিল সুভদ্রা টাকা মিলিব না, যেমনি পঞ্চায়েতের আপনার ওয়ার্ড মেম্বর সরপঞ্চ যদি হয়েছেন আপনার ইয়ে মিলিব না, কেবল ওয়ার্ড মেম্বর ও কাউন্সিলর ক্ষেত্রে ব্যতিক্রম রহব, যেটা ওয়ার্ড মেম্বর আউন্সিলর মানুষ যে অনেক সেই কিছু ব্যতিক্রম অন্দ্র কিংবা রাজ্য সরকার এবং কোণী আটেন্ডিং সংস্থা বোর্ডর প্রতিনিধি হয়েছিল কিংবা অবসর পরে পেনশন গ্রহণ করুলে মহিলা অযোগ্য হবে। দেখুন এটি বিলকুল লেখাই যে পয়েন্ট এটা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখুন পুরা বুঝিপারে, যদি আপনার কোণী আটেন্ডিং সংস্থা বোর্ড প্রতিনিধি হয়েছে কিংবা অবসর পরে পেনশন গ্রহণ করুচ্ছেন তাহলে বি আপনার ইয়ে অযোগ্য বলে
କୁହାଯାଇଛି। ଆବେଦନକାରୀଙ୍କ ଯଦି 5 ଏକରରୁ ଅଧିକ ଜଳସେଚିତ ଜମି କିମ୍ବା 10 ଏକରରୁ ଅଧିକ ଅଣ ଜଳସେଚିତ ଜମି ଥିବ ତେବେ ମହିଳାଙ୍କୁ ଏହି ଯୋଜନାରୁ ଲାଭ ମିଳିବ ନାହିଁ। ଯଦି ଅଧିକ ଜମି ବି ତୁମର ଅଛି 5 ଏକରରୁ ଅଧିକ ତାହେଲେ ଆପଣଙ୍କୁ ଇଏ ମଧ୍ୟ ମିଳିବ ନାହିଁ। ମହିଳା କିମ୍ବା ପରିବାରରେ କୌଣସି ସଦସ୍ୟ ନାଁରେ 4-ଚକିଆ ଯାନ ଥିଲେ ଅଯୋଗ୍ୟ ବିବେଚିତ ହେବେ। ଯାହାର ତୁମେ ଆଜିକାଲି ସମସ୍ତେ 4-ଚକିଆ ଆଣିସାରିଲେଣି, ବଡ଼ ବଡ଼ ଲୋକ ସବୁ ମଧ୍ୟ ହୁଏତ ପରିବାର ବି କଷ୍ଟ ଇଏରେ କରିକି ବି ଆଣି ଆସିଛନ୍ତି, ତ ସେହିପରି କରି ଏଠି ତାଙ୍କ ଯାହା ଘରେ ଥିବ ସେମାନେ ବି ପାଇବେ। କିନ୍ତୁ ଟ୍ରାକ୍ଟର ମିନି ଟ୍ରକ୍ ଛୋଟ ବାଣିଜ୍ୟ ଓ ଯାନ ଓ ହାଲକା ଯାନ ଥିଲେ ସେ ଆବେଦନ କରିପାରିବେ। ଆଚ୍ଛା, ଜାତୀୟ କିମ୍ବା ଖାଦ୍ୟ ସୁରକ୍ଷା ଯୋଜନାରେ ପଞ୍ଜୀକୃତ ପରିବାର ସଦସ୍ୟଙ୍କୁ ଚିହ୍ନିବାର ବିଚାରକୁ ଅଣାଯିବ। ଆଚ୍ଛା, ଯେଉଁମାନେ ଖାଦ୍ୟ ସୁରକ୍ଷାରେ ଅଛନ୍ତି, ରାସନ କାର୍ଡ଼ରେ ନାଁ ନଥାଇ ଯଦି ପରିବାର ଆୟ 2.5 ଲକ୍ଷ ଭିତରେ ଥିବ ତେବେ ସେ ଆବେଦନ କରିପାରିବେ। ଆଚ୍ଛା, ରାସନ କାର୍ଡ଼ ଯଦି ନାଁ ନାହିଁ, ରାସନ କାର୍ଡ଼ ନାହିଁ, ଫେର୍ ବି ଆପଣଙ୍କର ଆୟ 2.5 ଲକ୍ଷ ଭିତରେ ଅଛି ତାହେଲେ ଆପଣ ସୁଭଦ୍ରା ଯୋଜନା ଆପ୍ଲାଏ କରିପାରିବେ। ସୁଭଦ୍ରା ଯୋଜନାରେ ସାମିଲ ହେବାକୁ କେମିତି ଆବେଦନ କରିବେ? ଦେଖନ୍ତୁ, ସୁଭଦ୍ରା ଯୋଜନାରେ ଯଦି ଆପଣ ସାମିଲ ହେବା ପାଇଁ ଚାହୁଁଛନ୍ତି ଆପଣ କେମିତି ଆବେଦନ କରିବେ? ଏଠି ଲେଖା ହେଇଛି, ଅଙ୍ଗନବାଡ଼ି କେନ୍ଦ୍ର, ବ୍ଲକ କାର୍ଯ୍ୟାଳୟ, ମହସେବା ଓ ସାଧାରଣ ସେବା କେନ୍ଦ୍ରରେ ମିଳୁଥିବ ମାଗଣା ଫର୍ମ ସେଠି ମିଳୁଥିବ। ଫର୍ମ ପୂରଣ କରି ମହସେବା କିମ୍ବା ସାଧାରଣ ସେବା କେନ୍ଦ୍ରରେ ଦାଖଲ କରିବେ କିମ୍ବା ସୁଭଦ୍ରା ପୋର୍ଟାଲ ଜରିଆରେ ଅନଲାଇନ୍ରେ ଆବେଦନ କରିପାରିବେ। ଏଥିସହ ଆବେଦନକାରୀଙ୍କୁ EKYC ଜରିଆରେ ଘୋଷଣାନାମା ଦେବାକୁ ହେବ। ଆଚ୍ଛା, ଯେଉଁଟାକି ଆପଣ OTP ଦେଇକି ଆଧାର କାର୍ଡ଼ ଯେଉଁ ଇଏ କରିକି ସେଇଟା ଆପଣ କରିପାରିବେ। ସୁଭଦ୍ରା ପୋର୍ଟାଲ କିମ୍ବା ସୁଭଦ୍ରା ମୋବାଇଲ ଆପ୍ ଜରିଆରେ ଏହି ପ୍ରକ୍ରିୟା ସମ୍ପନ୍ନ କରାଯାଇପାରିବେ। ତେବେ ଫର୍ମରେ ଥିବା ଡାଟାକୁ ସରକାର ତାଙ୍କ ପାଖରେ ଥିବା ଡାଟାବେସ୍ ସହିତ ମେଳ କରି ଯାଞ୍ଚ କରିବେ। ସୁଭଦ୍ରା ଯୋଜନାର ଲାଭ ପାଇବା ପାଇଁ ଆବେଦନକାରୀଙ୍କ ନିଜ ନାଁରେ ଆଧାର କାର୍ଡ଼ ରହିବା ଜରୁରୀ, ଆଧାର କାର୍ଡ଼ ସହ ମୋବାଇଲ ନମ୍ବର ଲିଙ୍କ୍ ରହିବା ଜରୁରୀ ମଧ୍ୟ ଅଛି। ସେହିପରି ସିଙ୍ଗିଲ୍ ବ୍ୟାଙ୍କ ଆକାଉଣ୍ଟ ଥିବା ଯେଉଁଥିରେ ଆଧାର ଏବଂ ମୋବାଇଲ ନମ୍ବର ମାନେ ଲିଙ୍କ୍ ହେଇଥିବ, ଯେଉଁ ବ୍ୟାଙ୍କ ଆକାଉଣ୍ଟ ସେଇଭଳିଆ ବ୍ୟାଙ୍କ ଆକାଉଣ୍ଟ ହେଇଥିବା ଦରକାର ଏବଂ ସେହି ଆକାଉଣ୍ଟରେ DBT ଜରିଆରେ ଅର୍ଥ ନେଣଦେଣ ହୋଇପାରୁଥିବା ଦରକାର, ମାନେ DBT ଜରିଆରେ ହେଇଥିବା ଦରକାର। ପୋଷ୍ଟାଲରେ ଗୋଟେ ବ୍ୟାଙ୍କ ଆକାଉଣ୍ଟ ଖୋଲିଦିଅନ୍ତୁ, ସବୁଠୁ ବଢ଼ିଆ। ଯଦି ପ୍ରଶାସନିକ ତ୍ରୁଟି ଯୋଗୁଁ ଅଧିକ ଲାଭ ଅର୍ଥ ଦିଆଯାଇଥିବ ତେବେ ଚିହ୍ନଟ ହେବା ପରେ ହିତାଧିକାରୀ ସେହି ଅତିରିକ୍ତ ରାଶି ଫେରାଇବାକୁ ବାଧ୍ୟ ହେବ। ଯଦି ଆପଣଙ୍କୁ ଭୁଲ ବଶତଃ କିଛି ଅଧିକ ପଇସା ସେମାନେ ଟ୍ରାନ୍ସଫର୍ କରିଦେଉଛନ୍ତି ତାହେଲେ ସେ ପଇସା ବି ଆପଣଙ୍କୁ ଫେରସ୍ତ କରିବାକୁ ପଡ଼ିବ। ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ ତଥ୍ୟ ହେଲା ଯେ କୌଣସି ସମୟରେ ହିତାଧିକାରୀ ଯଦି ଅଯୋଗ୍ୟ ପ୍ରମାଣିତ ହୁଅନ୍ତି ତେବେ ତୁରନ୍ତ ଲାଭର ପରିସମାପ୍ତି କରାଦେଇଯାଏ। ହଁ, ମାନେ ଯଦି ଆପଣ ଅଯୋଗ୍ୟ ଯଦି ଏପଟ ସେପଟ କରିକି କରିଥିବେ, ଯଦି ଆପଣ ଅଯୋଗ୍ୟ ହିତାଧିକାରୀ ହେବେ ତାହେଲେ ଆପଣ ଯେଉଁ ଲାଭ ପାଉଥିବେ ଲାଭକୁ ପରିସମାପ୍ତି କରିଦିଆଯିବ ଏବଂ ପୂର୍ବରୁ ପାଇଥିବା ଲାଭ ଅର୍ଥକୁ ପରିଶୋଧ ମଧ୍ୟ କରାଯିବ। ଯଦି ଆପଣ ଭୁଲରେ କରିଦେଇଥିବେ ଆଉ ପାଉଥିବେ ତାହେଲେ ଆପଣ ଯେତେ ବନ୍ଦ କରାଯିବ ଯେତିକି ଲାଭ ପାଇଥିବେ ସେଇଟା ଆପଣଙ୍କୁ ନେଇଯିବ। ତେଣୁ ଯଦି ଆପଣଙ୍କର ଏଥିରେ ଆପ୍ଲିକେବୁଲ ଯଦି ଆପଣ ଇଲିଜିବୁଲ ନାହାନ୍ତି ଏଇଟା କରନ୍ତୁ ନାହିଁ, ନହେଲେ ପରେ ହଇରାଣ ହେବେ। ଦରକାର ହେଲେ ଠକେଇ କରିବା ଅଭିଯୋଗରେ ଆଇନଗତ ପ୍ରଶାସନିକ କାର୍ଯ୍ୟାନୁଷ୍ଠାନ ନିଆଯିବ। ଯଦି ଆପଣ ଏଇଭଳିଆ କରିବେ ତାହେଲେ ଆପଣଙ୍କ ଉପରେ କେସ୍ ବି ହେଇପାରେ, ଆପଣ ଜେଲ୍ ବି ଯାଇପାରନ୍ତି। ଅନୁମୋଦିତ ହିତାଧିକାରୀଙ୍କର ଯଦି ମୃତ୍ୟୁ ହୁଏ ତେବେ ପରବର୍ତ୍ତୀ ସହାୟତା ବାତିଲ କରାଯିବ। ଯଦି ଆପଣ କିଏ କରୁଛନ୍ତି ତାଙ୍କର ଯଦି କିଏ ଯଦି ମରିଯାଉଛନ୍ତି ତାଙ୍କ ପରବର୍ତ୍ତୀ ସହାୟତା ସେମାନେ ବାତିଲ କରିବେ। ମୃତ ବ୍ୟକ୍ତିଙ୍କ ନାଁରେ ଲାଭ ଅର୍ଥ କେହି ଦାବି କରିପାରିବେ ନାହିଁ। ଏହି ଯୋଜନାର କାର୍ଯ୍ୟକାରିତା ତଦାରଖ ପାଇଁ ରାଜ୍ୟ ସ୍ତରରେ ଏକ କମିଟି ଗଠନ କରାଯିବ। ତ ଇଏ ଥିଲା ଅପଡ଼େଟ୍, ଯେଉଁଥିରେ କି ଆପଣ ଦେଖିବେ ପୁରା ବିଲକୁଲ ଅପଡ଼େଟ୍ ଥିଲା, ମାନେ ସୁଭଦ୍ରା ଯୋଜନା ପାଇଁ ଯେଉଁ ନିୟମବଳୀ ଅଛି ଆଉ ନିୟମବଳୀକୁ କେମିତି ଆପଣ ଇଏ କରିପାରିବେ ଟୋଟାଲ ମୁଁ ଆପଣଙ୍କୁ ଦେଲି। ଯଦି ଆପଣ ଅଧିକ ଜାଣିବା ପାଇଁ ଚାହୁଁଛନ୍ତି ମୋ ଟେଲିଗ୍ରାମ ଚ୍ୟାନେଲରେ ଜଏନ୍ କରନ୍ତୁ ୱିଥ୍, ଆଉ ଯଦି ଆପଣଙ୍କୁ କିଛି ଡାଉଟ୍ ହେଉଛି ମୋତେ କମେଣ୍ଟ କରନ୍ତୁ, ମୁଁ ଏଠି ଡିଟେଲ୍ସ ଆପଣଙ୍କୁ ଜଣେଇବି। ଆଜି ପାଇଁ ରହିଲି, ଜୟ ଜଗନ୍ନାଥ।